السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. জুমাবারের সান্ধ্যকালীন আজকের এই হালাকায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সফরের আদব নিয়ে কিছু কথা বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে। প্রথম আদবটা হচ্ছে আহলুল খায়র, অর্থাৎ যারা ভালো মানুষ, আহলুস সালাহ, কল্যাণের প্রত্যাশা যাদের কাছে করা যায়, যারা কল্যাণ বহন করেন, কল্যাণ বণ্টন করেন, কল্যাণ ধারণ করেন, তাদের কাছ থেকে ওয়াসিয়া তালাশ করা, ওয়াসিয়া চাওয়া, এটা একটা আদব। সফরের ক্ষেত্রে এটা একটা আদব। আপনি যখন কোথাও আহলুল খায়র পাবেন তাকে বলতে পারেন যে আমাকে ওয়াসিয়া করুন। আজকের খুতবায় আমরা এটা নিয়ে একটু কথা বলেছিলাম যে আমাদের সালাফ তাদের কাছে যখনই ওয়াসিয়া কেউ চাইতেন তারা প্রথমেই তাকওয়ার ওয়াসিয়াটা করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ ইন্নী উরিদু আন উসাফিরা ফাওসিনি। একজন ব্যক্তি, অবশ্যই তিনি সাহাবী যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন, তিনি বললেন হে আল্লাহ রাসূল, আমি সফর করতে চাই, আমাকে ওয়াসিয়াত করুন। ক্বালা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, আলাইকা বিতাকওয়াল্লাহ, আলাইকা বিতাকওয়াল্লাহ, ওয়াত-তাকবীরু আলা কুল্লি শারাফিন, তোমার উপর কর্তব্য হচ্ছে আল্লাহর তাকওয়া অবলম্বন করা, তাকওয়া মেনে চলা, তাকওয়া অর্জন করা। তাকওয়া বলতে আল্লাহর তাকওয়া, এবং প্রত্যেক উঁচু জায়গায় উঠলেই তুমি তাকবীর দিবে, আল্লাহু আকবর বলবে। ফলাম্মা আন ওয়াল্লা আর-রাজুল ক্বালা, যখন ওই ব্যক্তি চলে গেলেন, ফিরে গেলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহুম্মা আল্লাহুম্মা তুবিলাহুল আরদা, আল্লাহুম্মা ইতবিলাহুল আরদা ওয়া হাওয়িন আলাইহি সাফারা, হে আল্লাহ তার জন্য জমিনকে তা করে দিন, ভাঁজ করে দিন, অর্থাৎ দূরত্ব কমিয়ে দিন, এবং তার জন্য সফরকে সহজ করে দিন। এ দোয়া কে করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই ব্যক্তির জন্য। আখরাজাহু তিরমিজি ওয়া ইবনু মাজাহ, হাদিসটা হাসান। এখানে আমরা বেশ কয়েকটা জিনিস পাই। প্রথমত, আপনি যখন সফরে বের হবেন ওসিয়ত নিয়ে যাবেন। সফরের একটা জাদ ও রাহেলা হচ্ছে ওয়াসিয়া, বিশিষ্ট ব্যক্তিদের থেকে যাদের সাথে দেখা করে আপনি সফরে যাচ্ছেন, সে হতে পারে আপনার মা, হতে পারে আপনার বাবা, হতে পারে আপনার ওস্তাদ, হতে পারে শেখ, মসজিদের খতিব, কিংবা কোনো জ্ঞানী গুণী মানুষ, মুরব্বী, যার কাছ থেকে শিক্ষা নেওয়া যায়, ওসিয়া নেওয়া যায়। তাহলে তাকে আপনি বলতে পারেন যে আমাকে কিছু ওসিয়া করুন, আমি উমরার সফরে যাচ্ছি, হজের সফরে যাচ্ছি, অথবা আমি ঢাকা শহর ছেড়ে অন্য কোথাও সফরে যাচ্ছি। আচ্ছা, এটা একটা আমরা জানলাম। যিনি ওয়াসিয়া করবেন তিনি প্রথমত তাকওয়ার ওয়াসিয়া করবেন। তাকওয়ার চাইতে উত্তম ওয়াসিয়া আর নাই। একজন ব্যক্তিকে আপনি বলবেন যে তুমি এটা করো, ওটা করো, তার মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে কি? তাকওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্যই তাকে বললেন, আলাইকা বিতাকওয়াল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও ওসিয়াও কিন্তু আজকে আমরা উল্লেখ করেছি কিছু হাদিসের উদ্ধৃতি দিয়ে, এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাহুল্লাহ, এরা প্রত্যেকেই যখনই কেউ তাদেরকে ওসিয়ার অনুরোধ করতো তারা প্রথমে তাকওয়ার ওসিয়াটা করতেন। এই হাদিস থেকে আমরা আরও জানলাম, উপরে উঠতে হলে আল্লাহু আকবার বলা, এটা সুন্নাহ। কার সুন্নাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি। এরপরে আরেকটা জিনিসও জানলাম যে দেখেন, আহলুল খায়র হওয়ার একটা আলামত হচ্ছে তিনি আপনার কাছে ওসিয়ত চাইলেন, সাথে দোয়া করে দিলেন, তাতে আপনার মনের উদারতা, ভালোবাসা,
মমতা শ্রোতাদের জন্য মুসলিম ভাইবন্ধুদের জন্য এটা বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি ওসিয়া চেয়েছিলেন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে চলে যাওয়ার পরে সে জানতো না তার জন্য দোয়া করে দিয়েছে পেছনে দোয়া করা এটা মাহাব্বার আলামত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মাকে ভয়ঙ্কর ভালোবাসতেন উম্মা ছিল তার অধীনস্থ কারণ তিনি ছিলেন মুসলিমদের প্রেসিডেন্ট তাই না মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট সবাইকে ভালোবাসতেন তিনি অতি সাধারণ একজন মানুষ তার কাছে ওসিয়ার জন্য এসেছিল বাট তিনি তার জন্য সে ফিরে যাওয়ার পরে দোয়াও করে দিয়েছে সুবহানাল্লাহ এবং দোয়া করার সময় সংশ্লিষ্ট বিষয়ে দোয়া করাটা উত্তম এটাও এখান থেকে বুঝলাম তিনি এখানে তার সফর যেন সহজ হয় সেই জন্য দোয়া করে দিলেন ফলে এই ছোট্ট হাদিসটাতে আমরা অনেক কিছু শিখলাম আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আরেকটা আদব আছে মুকিম ব্যক্তি মুসাফিরকে কি বলবে সফরের সময় কারণ একজন মুসাফির মুকিমের জন্য দোয়া করবে আর মুকিম মুসাফিরের জন্য দোয়া করবে তাহলে মুসাফিরের জন্য যখন সে সফর স্টার্ট করবে তখন মুকিম কি দোয়া করবে عن ابن عمر رضي الله عنهما قال كان رسول الله صلى الله عليه وسلم يودعنا فيقول أستودع الله دينك وأمانتك وخواتيم عملك أخرجه الترمذي عبد الله بن عمر رضي الله تعالى عنهما بولين رسول صلى الله عليه وسلم আমাদের কে বিদায় জানাতেন এ কথা বলে أستودعك الله دينك আমরা তোমার দিনদারি এটাকে আমানত রাখলাম অর্থাৎ তুমি আমানতদারির সাথে দিনদারি পালন করো আল্লাহ তোমাকে সে তৌফিক দান করুন এটা হচ্ছে সেই দোয়া ওয়া আমানাতাক এবং তোমার আমানত ওয়া খাওয়াতিমা আমালিক এবং তোমার শেষ আমল তোমার শেষ আমল তোমার আমানতদারি তোমার দিনদারি এগুলোর জন্য আমরা মানে আল্লাহর কাছে আল্লাহর সমীপে আরজি পেশ করছি এগুলোকে আল্লাহর কাছে ওয়াদিয়া হিসেবে রেখে দিচ্ছি তোমার দিনদারি তোমার আমানতদারি এবং তোমার শেষ ভালো আমলগুলো তার মানে হচ্ছে একজন মুকিম হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে যখন বিদায় জানাতেন যখন তারা সফরে বের হওয়ার জন্য ইচ্ছা করত তখন তাদেরকে সুন্দর দোয়া করে দিতেন এবং দোয়ার মধ্যে এখানে আমরা লক্ষ্য করছি শ্রেষ্ঠ হচ্ছে তিনি যেন সফরে গিয়ে দিনদারি ভুলে না যান এখন অনেক মুসলিমরা সফর করে দিন থেকে বের হওয়ার জন্য খেয়াল করে দেখেন একটু তাই না উল্লাসে যায় সি বিচে যায় পাতায়াতে যায় পাতায়া চিনছেন তো থাইল্যান্ডে সিঙ্গাপুরে কিংবা অন্য অন্য দেশে এমনকি আরব দেশ থেকেও অনেকে এই সমস্ত পাপ করার জন্য সফরে যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাকে আসলে শিখিয়ে দিতে যাচ্ছেন সফরে আসলে দিনদারি থেকে বের হওয়া যাবে না বেদিনী কাজ করা যাবে না পাপের জন্য সফর করা যাবে না আমানতদারি ঠিক রাখতে হবে কারণ সফরে দেখবেন যে প্রত্যেকে সম্পদ নিয়ে বের হয় টাকা এখন একজন যদি আরেকজনের টাকা মেরে দেয় কি অবস্থা হবে বলেন কঠিন অবস্থা আর শেষ আমল হতে পারে সফরে কোনো অ্যাক্সিডেন্টও হতে পারে আল্লাহ না করুক তাই না বাংলাদেশে তো এটা অহরহই হচ্ছে ঘর থেকে বের হয় তারপরে হঠাৎ মৃত্যু সে মোটরসাইকেল চালাক আর কার কিংবা বাস যেখানে উঠুক না কেন সুতরাং শেষ আমলটা যেন সুন্দর হয় বিশেষ করে সফরে যদি আপনি নৌযানে থাকেন অথবা স্থলযানে যেখানে থাকেন না কেন সব জায়গায় মনে রাখবেন আমলটা যেন ভালো হয় যেন ফিল্ম দেখতে দেখতে মৃত্যু না হয় যেন নাটকের ডায়ালগ শুনতে শুনতে মৃত্যু না হয় যেন মিউজিক এবং গান সঙ্গীত শুনতে শুনতে মৃত্যু না হয় এটা হলো সুউল খাতিমা এটা হলো সুউল খাতিমা খুবই খারাপ মানে শেষ খাতিমা এন্ডিং ভেরি ব্যাড এন্ডিং মুসলিমদের এন্ডিং ভালো যদি সে কোরআন পড়তে পড়তে মারা যায় কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে যদি সে মারা যায়
ইত্যাদি আর অনেক সুন্দর সুন্দর আলামত আছে, এগুলো বলা হয়, এগুলোকে বলা হয় আলামাতু হুসনিল খাওয়াতিম, হুসনুল খাতিমা, সুন্দর, ভেরি গুড এন্ডিং, এটার কিছু আলামত আছে। তো সফর যেহেতু খুবই ঝুঁকিপূর্ণ কাজ, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি দোয়া করে দিলেন ও খাওয়াতিমা আমালিক। তাহলে আমাদের এখন থেকে কর্তব্য হচ্ছে বাসে ওঠার পরে বাসওয়ালাকে বলে দেওয়া যে মিউজিকটা প্লিজ বন্ধ করো, তাই না, নাটকটা বন্ধ করো। আমি দেখলাম যে বাসে সবসময় সবাই দেখে কিন্তু টুপিওয়ালা কেউ আছে কিনা, মানে মনে মনে সবাই বলে যে ওনাকে দায়িত্ব দিয়ে দিলাম, আর বাসওয়ালা ওনার কথাটা সবচেয়ে কম মানে, বুঝছেন, মানে মনে হয় হুজুর উনি তো বলবেই, এই যে বললে বলুক, তখন একটু আস্তে আস্তে করে দেয়, জাস্ট তাকেও সম্মান করলো আর অন্যরা যারা গান শুনতে চায় তাদেরকেও তুষ্ট রাখলো। হ্যাঁ, কিন্তু মনে রাখবেন সুবহানাল্লাহ, এই অবস্থায় যদি অ্যাক্সিডেন্ট হয় আর মারা যায় কেউ, তাহলে এটা হলো সুউল খাতিমা, এটা হলো সুউল খাতিমা। আল্লাহ যেন এমন অপমৃত্যুর মুখোমুখি আমাদেরকে না করেন। আমি বলবো যে আপনি যেই হন না কেন, মুনকারাতের বিরুদ্ধে ইনকার করা, বাস ড্রাইভারকে, কন্ট্রাক্টরদেরকে, তাদেরকে নিষেধ করা, এটা আমাদের সবার দায়িত্ব, এটা শুধু হুজুরের দায়িত্ব না, এটা শুধু একজন লোক দাঁড়িয়ে রেখেছেন তার দায়িত্ব না, সবার। আচ্ছা, মা ইয়াকুলুহুল মুসাফিরু লিল মুকিম ইনদামা ইউয়াদ্দিউহু, মুসাফির যিনি নিজে সফর করছেন তিনি মুকিমের জন্য কে দোয়া করবেন, যখন মুকিমকে তিনি বিদায় জানাবেন যে আমি যাচ্ছি তোমরা থাকো, তখন তিনি কি বলবেন, কিভাবে তিনি মুকিম ব্যক্তিকে অথবা তার ঘরওয়ালাদেরকে বিদায় জানিয়ে এখান থেকে সফর শুরু করবেন, তার দোয়াটা কি ঘরওয়ালাদের জন্য বা তার চারপাশের মুকিমদের জন্য। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ওয়াদ্দাআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় জানাতে গিয়ে বলেছিলেন, আস্তাউদিউকাল্লাহ আল্লাযী লা ইয়াদিউ ওয়াদাইউহু, তোমাকে আল্লাহর কাছে আমানত রেখে যাচ্ছে, এমন আল্লাহর কাছে যার আমানত কখনো নষ্ট হয় না। তার মানে তোমাকে কে রক্ষা করবেন, আল্লাহ, কারণ আল্লাহর কাছে তোমাকে রেখে যাচ্ছে, আল্লাহর কাছে তোমাদেরকে রেখে যাচ্ছে, অতএব আল্লাহই আমানত হিসাবে তোমাদেরকে রক্ষা করবেন। আখরাজাহু আহমদ। তাহলে আমরা দেখলাম একটা দোয়া হচ্ছে মুসাফিরের জন্য মুকিম করবে, আর একটা দোয়া হচ্ছে মুকিমের জন্য মুসাফির করবেন। সফর যখন করবেন তখন সফরের সঙ্গী সাথী ভালো হওয়াটা জরুরি, এটা সফরের ক্ষেত্রে বেশি জরুরি, কারণ সঙ্গী সাথীরা সবসময়ই সব কিছুতে প্রভাব বিস্তার করার চেষ্টা করে। সফরে দেখবেন যদি আপনি ভালো সঙ্গী সাথী না নেন আপনাকে সিগারেট ধরায় দেবে, আর যদি আমাদের কিশোর সন্তানেরা সফরে যায় তাহলে মাদকও ধরায় দিতে পারে, যদি সে চিটং যায় কক্সবাজার সেন্ট মার্টিন গেল দেখবেন যে, কারণ ওখানে চক্রগুলো খুব অ্যাক্টিভ। সুতরাং সফরের ক্ষেত্রে ভালো সঙ্গী সাথী যারা আপনাকে দিনদারিতে সাহায্য করবে, যারা আপনাকে খারাপ থেকে রক্ষা করবে, আপনি নিজে যদি শয়তানের প্ররোচনায় পড়ে ভুল করেন তাহলে এই সঙ্গী সাথীরা আপনাকে বরং প্রোটেকশন দেবে, বলবে যে ইত্তাকিল্লাহ, আপনাকে বলবে ইত্তাকিল্লাহ। আন আবি মুসা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল মাসালুল জালিসি সালিহ والسوء كحامل المسك ونافخ ونافخ الكير, ভালো সঙ্গী এবং খারাপ সঙ্গী এর দৃষ্টান্ত হলো হামিলুল মিস্ক, যিনি মিস্ক বহন করেন। মিস্ক অনেকভাবে বহন করা যায়, হয়তো মিস্কের ডিব্বা আপনার পকেটে অথবা আপনার শরীরে হাতে মিস্ক লেগে আছে, ও নাফিখিল কির, এবং যিনি ওই হাঁপড়ে ফুঁ দেন, হাঁপড়ে ফুঁ দিলে কয়লা আছে, কয়লার মধ্যে আগুনটা জ্বলে আর কিছু ফুলকি, এবং এগুলোকে কি বলে, কিছু
ওখান থেকে মানুষের গায়ে ছড়িয়ে পড়ে করে ফু দেওয়ার কারণে এর দৃষ্টান্ত। তাইলে দেখেন এখানে যে তারতিব আছে কথার, প্রথম কি ভালো সঙ্গী এবং খারাপ সঙ্গী, কার মতো? মেস বহনকারী অথবা হাঁফরে ফুঁকদানকারীর মতো। তাহলে ভালো সঙ্গী কার মতো? মেস্ক বহনকারীর মতো। খারাপ সঙ্গী কার মতো? হাঁফরে ফুঁক দেওয়ার মতো। আচ্ছা, যার পকেটে এখন মেস্কের ডিব্বা আছে, তিনি তো বের করে করে সবাইকে একটু লাগাই দেন। আর যদি ডিব্বা না থাকে, তাহলে হাতে থাকে, তখন তার সাথে হ্যান্ডশেক করার পর দেখবেন যে আপনার হাতে সুন্দর গন্ধ, সর্বাবস্থায় মেস্কের গন্ধ আপনি পাবেন। আর নাফেখুল কির যে হাঁপরে ফু দেয়, এই ফু দেওয়ার সাথে সাথে আপনার শরীরে কোনো না কোনো স্ফুলিঙ্গ অথবা নিদেন পক্ষে মানে কমপক্ষে একটা ময়লা হলেও এসে জামায় বসবে। ফাহামিল মিস্ক ইম্মা আন ইউহদিয়াকা ওয়া ইম্মা আন তাবতা'আ মিনহু ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহান তাইয়িবাতান। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তো বলেই দিয়েছেন, এখানে যিনি মিস্ক বহন করছেন তিনি হয়তো আপনাকে মেস্ক দিয়ে সমান করে দেবেন, অথবা আপনি তার কাছ থেকে মেস্ক কিনবেন, সুগন্ধি মেস্ক কিনবেন, অথবা যদি কোনোটাই না হয় যে আপনাকে সুগন্ধি দিয়ে ভরে দিলেন, কিনলেনও না, তাহলে মিনিমাম তার পাশ দিয়ে যাওয়ার সময় গন্ধটা তো পাবেন, তাই না? একটা সুন্দর গন্ধ ভালোই লাগে। ওয়ানাফিখুল কির ইম্মা আন ইউহরিকা থিয়াবাক, আর যিনি হাঁপরে ফুঁ দিচ্ছেন তার পাশ দিয়ে যাওয়ার সময় হয়তো তিনি আপনার কাপড় পুড়িয়ে দিলেন, একটা স্ফুলিঙ্গ আসলে তো, তাই না, কালো হয়ে গেল। ওয়াইম্মা আন তাজিদা রিহান খাবিসাতান, আর যদি স্ফুলিঙ্গ থেকে বাঁচলেন কিন্তু গন্ধটা, খারাপ গন্ধটা তো থেকে বাঁচতে পারবেন না, ওটা আপনাকে নিতে হবে, খারাপ গন্ধ আপনি পেয়ে যাবেন। মুত্তাফাকুন আলাই, বুখারী মুসলিমের হাদিস। একাকী সফর করার বিধানটা কি? করবেন না, তবে অত্যন্ত জরুরত হলে, করতে হলে করবেন। মেয়েদের ক্ষেত্রে একাকী সফর নিষিদ্ধ, সফর যদি সেটা সফর হয়, কাছাকাছি সফর না, শেরাই সফর। আর ছেলেদের ক্ষেত্রে নট রেকমেন্ডেড, উত্তম নয়। একাকী সফর করলে কত সমস্যা, আপনার কি ঔষধ খান না খান এটা কেউ তো জানে না, তাই না? আজকাল মানুষের হার্ট ডিজিজ থাকে, কিডনি ডিজিজ থাকে, ক্রনিক ডিজিজ থাকে, প্রবলেম থাকে, কত কিছু থাকে। তো আপনি যখন একাকী সফর করবেন, কেউ কিন্তু আপনার সম্পর্কে কিছু জানে না, তখন আপনার একের পর এক প্রবলেম হবে। এখানে যে হাদিসটা তাহলে কি, আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল লাউ ইয়ালামু আন-নাসু মা ফিল ওয়াহদাতি মা আ'লামু মা সারা রাকিবুন বিলাইলিন ওয়াহদাহু, আখরাজাহুল বুখারী। যদি মানুষ জানতো যে একাকিত্বের মধ্যে, আইসোলেশন এর মধ্যে কি প্রবলেম যেটা আমি জানি, তাহলে কোনো ব্যক্তি, কোনো আরোহী রাত্রে একাকী কখনো চলত না। অনেকেই রাত্রেই ভ্রমণ করেন, অধিকাংশ ক্ষেত্রে এটাই দেখা যায়, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাটা উল্লেখ করলেন। তাহলে একাকী ভ্রমণটা রাত্রে বেশি ভয়াবহ, দিনেও সেটা নট রেকমেন্ডেড, এটা এমনিতেই বোঝা যায়। ফলে যে কোনো সময় আসলে উত্তম হচ্ছে সঙ্গী নির্বাচন করা অথবা সঙ্গীদের সাথে সফর করা। সঙ্গীরা আপনাকে একাকিত্ব ঘুচিয়ে দিবে, আপনাকে সাহস দিবে, আপনার বিপদে আপনাকে শুশ্রূষা করবে, আপনার যে কোনো প্রবলেমে তারা এগিয়ে আসবে। অন্যরা আসবে না সেটা বলা হচ্ছে না, কিন্তু নাও আসতে পারে, তারা আপনাকে চিনবে না, আপনার প্রতি সেই দরদ থাকবে না যেটা আপনার ভালো সঙ্গীদের থাকবে। এখানে দেখেন প্রত্যেকটা জিনিস খুবই চমৎকার, সফরের এই যে আদবগুলো এগুলো রক্ষা করার মধ্য দিয়ে প্রত্যেকেই জিতে যাবেন, কেউ ঠকবেন না। আরেকটা আদব হলো সফর অবস্থায় কুকুর সাথে না নেওয়া এবং ঘন্টা ধরে, এটা অন্য ধর্মের কালচার, এই জন্য মুসলিমদেরকে ডিসকারেজ করা হচ্ছে তারা যেন সাথে কুকুর না নেয়। আপনি একটু ইউরোপ আমেরিকা ঘুরে আসেন, দেখবেন যে সফরে আর কিছু না থাকলে একটা কুকুর থাকবে। ইয়া সালাম, 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে জানতেন এটা? হ্যাঁ, যে কোনো কান্ট্রিতে আপনি সফর করেন, ওয়েস্টার্নে সবখানে দেখবেন
পিচ্ছি কুকুর আছে বড় মাজারে কত রকমের যে কুকুর আছে তারা ক্লোনিং করে মনে হয় এগুলো করে অদ্ভুত অদ্ভুত সব যাই হোক মুসলিমরা এর পিছনে খরচ করবে না কুকুর আল্লাহর সৃষ্টি সে তার মতো করে বিচরণ করবে তার মতো করে খাবে দাবে কিন্তু তাকে নিয়ে মানে মানুষ মানে খুব বাড়াবাড়ি করবে তার পিছনে বছর মাসে $10,000, $20,000, $25,000 খরচ করবে এটা অ্যালাউড না আমি একটা পত্রিকা একবার পড়েছিলাম তখন মদিনায় পড়তাম তখন দেখলাম যে আরব দেশের কোনো কোনো ধনী ব্যক্তি একটা কুকুরের পিছনে মাসে $24,000 ইউএস ডলার ব্যয় করে শৌখিন মানে ধনী মানুষের এরকমই হয় বাংলাদেশেও দেখেন আছে সুতরাং এরকম শৌখিন কুকুর পালা আসলে ইসলামে নিষিদ্ধ সফরেও নেওয়া নিষিদ্ধ সেটা ঘরে রাখাটাও নিষিদ্ধ عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا تصحب الملائكة رفقة فيها كلب ولا جرس فرشترا أمون شنغي شاتي دير شاتي থাকেন না কোম্পানি করেন না যাদের মধ্যে কুকুর থাকে এবং ঘন্টার ধ্বনি থাকে ঘন্টার ধ্বনি হচ্ছে খ্রিস্টানদের একটা আলামত তাদের চিহ্ন তারা সেটা সাথে রাখে ক্রুশ বা এখানে ক্রুশ বোঝানো হচ্ছে না ঘন্টার ধ্বনি সেটাও যেমন এ ধরনের ঘন্টার ধ্বনি দিয়ে তারা তাদের বিভিন্ন ধর্মীয় পর্বে আওয়াজ করে থাকে তো এই দুটো নিষেধ করা হয়েছে সফরে পিউরলি মুসলিম থাকবেন আপনারা মুকিম অবস্থায় থাকবেন বাট সফরে এগুলো আরও খেয়াল রাখবেন আচ্ছা আরেকটা আদব হলো ইআনাতুর রাফিক ফি সাফারি ওয়া গায়রিহি সফরে এবং অন্য সর্বত্র বন্ধুকে সাহায্য করা বন্ধুর সাহায্যে এগিয়ে আসেন আন আবি সাঈদ ইবনে খুদরি রাদিয়াল্লাহু আনহু ক্বাল বাইনামা নাহনু ফি সাফারিন মা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমরা একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে সফরে ছিলাম ইদ জাআ রাজুলুন আলা রাহিলাতিন লাহু তখন এক ব্যক্তি তার বাহনে চড়ে আসলো ফাজআলা ইয়াসরিফু বাসারাহু ইয়ামিনান ওয়া শিমালান তখন সে তার দৃষ্টি ডান দিকে বাম দিকে এভাবে খালি তাকাতে লাগলো দৃষ্টি নিক্ষেপ করতে লাগলো ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন মান কানা মাআহু ফাদলু যাহরিন ফালইউদ বিহি আলা মান লা যাহরা লাহু ওয়া মান কানা লাহু ফাদলুন মিন যাদিন ফালইউদ বিহি আলা মান লা যাদা লাহু যার কাছে কিছু অতিরিক্ত মালামাল আছে অথবা যার কাছে কোনো অতিরিক্ত বাহন আছে সেজন্য যার বাহন নাই তাকে শেয়ার করে আর যার কাছে অতিরিক্ত পাথেয় আছে সেজন্য যার কোনো পাথেয় নেই তাকে শেয়ার করে তার মানে হচ্ছে সফরে একে অন্যের আসলে প্রয়োজন হয় দেখবেন যে কারো খাবার ফুরিয়ে গেল কারো টাকা ফুরিয়ে গেল কারো আপনি যদি ওমরায় থাকেন হয়তো দেখা গেল যে উনি ভুলে কোথাও তার ওমরার এক্সট্রা কাপড়টা ছেড়ে আসলেন এখন আপনার কাছে অতিরিক্ত আছে দিয়ে দেন আরেকজনকে আখরাজাহু মুসলিম এই হাদিসটা সহিহ মুসলিম বর্ণিত হয়েছে কখন সফর করবেন কখন সফর করাটা উত্তম এটাও সফর একটা আদব আন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজ ইয়াউমাল খামিস ফি গজওয়াতি তাবুক وكان يحب أن يخرج يوم الخميس كعب بن مالك رضي الله تعالى عنه بولين نبي صلى الله عليه وسلم تبوك جده برهش پتی بار بر ہوئے چھل اور تینی جے کنو سفر برهش پتی بار بر ہوا پچھن دے کرتے ہیں وفي لفظ کنو کنو بارنو نائشت سے لقلما كان رسول الله صلى الله عليه وسلم يخرج اذا خرج في سفر الا يوم الخميس রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার ছাড়া খুব কমই সফরে বের হতেন তাহলে তার পছন্দের দিন ছিল সফরের জন্য ইয়ামুল খামিস বৃহস্পতিবার আখরাজাহুল বুখারী এই বর্ণনাটা বুখারীতে এসেছে আচ্ছা খুব ভোরে সফরের জন্য বের হওয়া এবং রাত্রে চলা এর বিধানটা কি عن صخر الغامد رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال صخر الغامد رضي الله تعالى عنه
তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে একটা হাদিস বর্ণনা করেছেন, বলেছেন আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আমার উম্মতের জন্য তার ভোরবেলায় তুমি বরকত দাও, ভোরবেলায় বরকত দাও। وكان إذا بعث سرية أو جيشا بعثهم في أول النهار. رسول صلى الله عليه وسلم যখনই কোনো ছোট একদল বাহিনী অথবা সেনাবাহিনী পাঠাতেন তখন তিনি তাদেরকে দিবসের প্রথম ভাগে পাঠাতেন। তার মানে হচ্ছে যে কোনো সফর একদম ভোরে ভোরে স্টার্ট করাটাই উত্তম। وعن أنس رضي الله عنه قال أنس رضي الله تعالى عنه تكبرنيتو تيني بولين قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم بولتشن عليكم بالدلجة فإن الأرض تطوى بالليل. أتشا راتي بلا سفر رونو موتي بوشا جاي إيه حديث تيكي تمرا راتري و سفر كورتي بارون كارون راتري এই ভূমিটা জমিনটা ভাঁজ করা হয়, দূরত্ব কমে যায়, বোঝানোর উদ্দেশ্য আর কি। তাহলে সফরের জন্য খুব ভোরে বের হওয়া কিংবা রাত্রে চলা দুটোই জায়েজ আছে। এ হাদিসটা বর্ণনা করেছেন ইমাম আহমদ এবং আবু দাউদ। যখন আমরা বাহনে চড়ব, ট্রান্সপোর্টে উঠব, তখন কি দোয়া পড়ব? قال الله تعالى سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون. سورة الزخرف 13 نمبر পবিত্র মহান সেই সত্তা যিনি এই বাহনটিকে আমাদের অনুগত করে দিয়েছেন, নিশ্চয়ই আমরা তাকে বশীভূত করতে পারতাম না, আর অবশ্যই আমরা আমাদের রবের দিকেই প্রত্যাবর্তনকারী। সুবহানাল্লাহ। এই যেমন ধরেন যে কোনো যানবাহনই বলেন, সেই নদী বলেন, ঝড় কবলে পড়লে বশীভূত করতে পারবেন? প্লেন, তাই না? কত প্লেন যে কত কিছু হলো। সাধারণত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে তার মতো করেই চলতে দেন, কিন্তু অনেক সময় তিনি তার কুদরত দেখান যাতে মানুষ অহংকারী না হয়ে পড়ে, তাই না? আকাশে ওঠার পরে যদি কখনোই কিছু না হয় তাহলে তো মানুষের চেয়ে অহংকারী পৃথিবীতে আর কিছু হবে না, আকাশ জয় করেছে। হ্যাঁ, তারপরে সমুদ্রে যদি কখনো নৌযানে জাহাজে টাইটানিকে কিছুই না হয় তাহলে তো মানুষ বলবে সমুদ্রও জয় করেছে। তা আপনি শুধু জয়ই করে যাবেন, তাই না? অথচ মালিকানা কার? আল্লাহর। এই জন্য আল্লাহ তাআলা বিশাল বিশাল নিদর্শন দেখেন। দেখেন টাইটানিকের মতো সেই জাহাজের সম্পূর্ণ অহংকার চুরমার করে দিলেন। ঘটনা যাই ঘটুক না কেন, এটা নিয়ে তো অনেক মুখরোচক কাহিনী আছে, কিন্তু কি দেখি আমরা, তাই না? ঘূর্ণিঝড়ের কবলে পড়ে বিশাল বিশাল বড় বড় জাহাজও, তাই না, ধ্বংস হয়ে যায়, ডুবে যায়, নৌকা থেকে আরম্ভ করে সব কিছু। আর স্থলের মধ্যে তো আমরা দেখতেই পাচ্ছি প্লেন ক্র্যাশ হতে। এই যে ইদানিং কোন দেশে না একটা প্লেনে অনেক, আবারও কি নেপালে হলো? আচ্ছা, আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। অতএব আসলে কোনো কিছু আমাদের পুরোপুরি বশীভূত নয়, যদি কিছু বশীভূত হয় তাহলে আল্লাহর পারমিশনে হয়, আল্লাহই আমাদেরকে রক্ষা করেন, প্রোটেকশন আল্লাহই দিয়ে থাকেন। অতএব সেই স্বীকৃতিটা আপনাকে দিতে হবে, আল্লাহই সমস্ত কুদরতের আধার, অতএব তারই পবিত্রতা গুণগান বর্ণনা করতে হবে। আর প্রস্তুত থাকবেন সফরে আমাদের যে কারোর মৃত্যু হতে পারে, ওয়া ইন্না ইলা রব্বিনা লামুনকালিবুন, নিশ্চয়ই আমরা আমাদের রবের কাছেই ফিরে যাব। আচ্ছা, এটা হলো যখন আপনি বাহনে চড়বেন, তখন বাহনে চড়ে এটা পড়াটা উত্তম। আর সফরের শুরুতে একটা দোয়া, সেটাও বাহনে উঠে বসে তারপর বলাটা উত্তম। তাহলে আমরা প্রথমে আয়াতটা পড়ব, তারপরে সফর শুরু করার যে দোয়াটা সেটি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা স্তাওয়া আলা বাইরিহি
خارجا إلى سفر كبر ثلاثا ثم قال ابن عمر رضي الله تعالى عنهما থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার উটে শক্তভাবে সুন্দরভাবে বসতেন সফরে বের হওয়ার উদ্দেশ্যে সফরে বের হয়ে গিয়ে كبر ثلاثا তিনবার আল্লাহু আকবার বলতেন মানে বলতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ثم قال এরপর বলতেন سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون إيه آيات تقولتن سورة زخرف إير بوري كي بولتن اللهم إنا نسألك في سفرنا هذا البر والتقوى ومن العمل ما ترضى اللهم هود علينا سفرنا هذا واطبع عنا بعده اللهم أنت الصاحب في السفر والخليفة في الأهل اللهم إني أعوذ بك من وعثاء السفر وكآبة المنظر وسوء المنقلب في المال والأهل أرثتا بولدي إيد واتا بورتن جار أرثو هلو هي الله أبنر قدسي آمدري سفري پنو إبن تقوى پرابتير پرارتنا كورتشي إبن أمون عمولر توفيق پرارتنا كورتشي جي عمول أبنی پچند كورين হে আল্লাহ আমাদের উপর আমাদের এই সফরকে সহজ করে দিন এবং সফরের দূরত্ব কমিয়ে দিন হে আল্লাহ আপনি সফরে আমাদের সঙ্গী এবং আমাদের পরিবার পরিজনে আপনি খলিফা হে আল্লাহ নিশ্চয়ই আমি আপনার কাছে আশ্রয় নিচ্ছি সফরের কষ্ট থেকে এবং খারাপ দৃশ্য থেকে অর্থাৎ অনাকাঙ্ক্ষিত ভয়ানক কোনো দৃশ্য থেকে এবং সম্পদ ও আহল ও ইয়ালের মধ্যে কোনো খারাপ পরিবর্তন হওয়া থেকে আপনার কাছে আশ্রয় নিচ্ছি আচ্ছা এটা গেল যখন সফরের শুরুতে তিনি বাহনে চড়তেন তখন কি বলতেন ওয়া ইদা রাজা কালাহুন্না ওয়া যাদা ফীহিন্না যখন তিনি ফিটতেন সফর থেকে ফিটতেন তাহলে এগুলো বলতেন আবার বাহনে থাকতে থাকতেই এগুলো বলতেন তবে অতিরিক্ত আরেকটা কথা বলতেন কি সেটা আয়বুনা তায়বুনা আবিদুনা লিরব্বিনা হামিদুন আমরা প্রত্যাবর্তন করছি আমরা তওবা করছি আমরা আমাদের রবের ইবাদত করছি এবং রবের প্রশংসা করছি কি সুন্দর কথা তাই না আল্লাহ প্রত্যাবর্তন করছি আল্লাহর দিকে তওবা করে আল্লাহর ইবাদত করে আল্লাহর প্রশংসা করে এখানে আল্লাহ না বলে কি বলেছেন লে রব্বিনা আমাদের রবের দিকে তওবা করে আমাদের রবের কাছে তওবা করে তার জন্য ইবাদত করে এবং তার প্রশংসা করে এই হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে যদি দুজন ব্যক্তি সফরে বের হয় তাহলে কি করবে عن أبي موسى رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم بعثه ومعاذا إلى اليمن أبو موسى الأشعري رضي الله تعالى عنه تكي بورنيتو جي النبي صلى الله عليه وسلم تاكي ابن معاذ بن جبل رضي الله تعالى عنهم عنهما داد دجون كي يمن جاكن پتان فقال تكن بولت شلن يسرا ولا تعسرا وبشرا ولا تنفرا وتطاوعا ولا تختلفا متفق عليه বলেছেন তোমরা দুজন সহজ করে দাও মানুষের জন্য সহজ কঠিন করো না সহজ করে তাইসির করে দাও ইজি করে দাও সবকিছু ইজি করে দাও তবে এই ইজিনেসটা হবে কি উইদিন দ্য লিমিট অফ শরিয়া শরিয়া যতটুকু পর্যন্ত ইজি করাকে অ্যালাউ করে পারমিশন দেয় ততটুকু আপনি করতে পারবেন আর যেটা অ্যালাউ করে না সেই সেটার অধিকার কি আছে আমাদের নাই আচ্ছা ওয়ালা তুআসরা কঠিন করো না এখন দেখা যায় যে শরিয়া করেছে ইজি আমরা করছি হার্ড খুব কঠিন করে ফেলি দিন পালনটা আমরা অনেকই কঠিন করে ফেলি এবং মানুষকে এমন চাপ প্রয়োগ করি তাতে সে ওরে বাবা এটা পারবো না তো
এই এই জিনিসটা আসলে এখানে নিষেধ করা হয়েছে না সহজ করে দাও কঠিনটাও তো সহজ হতে পারে পারে না আমি যদি একটা কাজকে এমন ভাবে শো করি যাতে মনে হয় শ্রোতাদের মনে হয় না এটা অনেক কঠিন তাহলে সবাই এটাকে কঠিন ভাববেন একই জিনিসটাকে যদি আবার সহজ ভাবে দেখাতে পারি তাহলে ওটা যদি আদতে কঠিন হয় মানুষ ভাববে যে সহজ যেমন কোরআন পাঠ অনেকের কাছে দেখবেন কঠিন কঠিন না সহজে তো সবাই কোরআন সুন্দর করে তেলাওয়াত করত কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন এটা আসলে সহজ ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিক্রি ফাহাল মিম মুদাক্কির সূরাল কমরের মধ্যে অনেকবার বলেছে চারবার সহজ করে দিয়েছেন কিন্তু অনেক মানুষ মনে করে যে কোরআন তেলাওয়াত শেখা এটা অনেক কঠিন ফলে আর তার শেখা হয় না আরবি শেখা আরবিতে অনেক আশা ভরসা নিয়ে কোর্সে ভর্তি হয় কিছুদিন পরে দেখে যায় ওরে আল্লাহ রে অনেক কঠিন কিন্তু যারা আবার লেগে থাকে এক বছর পরে দেখবেন যে এর যে কঠিন বলে স্টপ হয়ে গেছে তার জন্য কঠিন হয়ে গেছে তার আর কোনো শেখা হয়নি আর যে কন্টিনিউ করে গেছে তার জন্য সহজ হয়ে গেছে তাহলে একই জিনিস দেখেন দৃষ্টিভঙ্গির পার্থক্যের কারণেও কারো কাছে সহজ কারো কাছে কঠিন অথবা যিনি মানুষের সামনে এগুলোকে পেশ করছেন তিনি সহজ করে পেশ করতে পারলে সহজ কঠিন করে পেশ করলে সেটা কঠিন হয়ে পড়ে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কেন এটা জানালেন কারণ তাদেরকে তিনি ইয়ামানবাসীদের কাছে পাঠাচ্ছেন ইসলামের দাওয়া দেওয়ার জন্য ইসলামের মেসেজ এবং তালিম দেওয়ার জন্য তাদেরকে পাঠাচ্ছেন অতএব তারা যেন এই তালিম দিতে গিয়ে সহজকে কঠিন কঠিনকে সহজ না করেন বরং এটা ইসলামের একটা কমন অবজেক্টিভ মনে রাখবেন আর তাইসির এটা হলো ইসলামের একটা কমন অবজেক্টিভ সব কিছুই সহজ সবকিছুই সহজ যদি কঠিন কারোর জন্য হয় আল্লাহ তাকে স্পেশাল কিছু মূলনীতি দিয়েছেন যে মূলনীতির আলোকে আজকে নতুন করে ওহিরার প্রয়োজন নাই তাকে আপনিও সহজ করে দিতে পারবেন একজন লোক সফরে গেলেন যাওয়ার পরে হঠাৎ করে পড়ে গিয়ে পায়ে ব্যথা পেলেন এখন আর দাঁড়িয়ে সালাত পড়তে পারেন না তাহলে কীভাবে পড়বেন নাকি পড়বেন না বলেন তো পড়া বাদ দেবেন কীভাবে পড়বেন বসে কিন্তু এতই চোট পেয়েছেন বসতেও পারেন না কীভাবে পড়বেন শুয়ে তাহলে ইজি হলো না বলেন তো শরীয়তে এইভাবে ইজি করে দিচ্ছে যদি একদম যথার্থভাবে পড়ার লেভেলে আপনি না থাকেন আপনার দেহ মন অ্যালাউ করছে না তাহলে যেটা অ্যালাউ করে শরীয়া বলছে সেভাবেই আপনি আদায় করেন এই তো ইজি আরেকজন লোক সফরে বের হলো হঠাৎ করে নৌকা ডুবি হলো উনি একটা বিজন দ্বীপে গিয়ে উঠলেন গিয়ে দেখলেন যে মরা গরু আছে আর কিছু নাই এখন কিছু খাইতে হলে ওখান থেকে খেতে হবে আর কিছু নাই তো খেতে পারবেন উনি বরং খাওয়াটা জীবন বাঁচানোর জন্য ওখান থেকে খাওয়াটা ওয়াজিব তার জন্য ওখান থেকে কিছু নিয়ে যদি মানে আগুন থেকে আগুনে ঝলসিয়ে খাবেন তা না হলে কাঁচাও খাওয়া তার জন্য জায়েজ আছে জীবন বাঁচানোর জন্য ওয়াজিব ঠিক বলেছে সফরে তাহলে দেখেন যে যেটা হারাম ছিল সেটাকেও হালাল করা হলো অবস্থার পরিপ্রেক্ষিতে এভাবেই জীবন ধারণ করাটাকে কোরআন এবং সুন্নাহর নির্দেশে ইজি করা হয় এরপরে বলেছেন ওয়াবাশশিরা ওয়ালাতুনাফফিরা যেহেতু তারা দায়ী হিসাবে কাজ করবেন এই জন্য দ্বিতীয় কথাটাও বললেন ওয়াবাশশিরা ওয়ালাতুনাফফিরা সুসংবাদ দাও মানুষের মধ্যে মানে কোনো কিছু অপছন্দনীয় হিসেবে পেশ করো না যাতে তাদের ঘৃণার উদ্রেক হয় আপনি যদি দীনের দাওয়াত দীনের এই মানার যে বিষয়গুলো এত কঠিনভাবে পেশ করে তাহলে দুটো প্রবলেম হবে এক সহজ হয়ে গেল কঠিন সুন্দর হয়ে গেল অসুন্দর বেশারত হয়ে গেল তখন তানফির সে লোক আপনার কাছ থেকে শুনে এটাকে সুসংবাদ হিসেবে গ্রহণ করার কথা ছিল কিন্তু সে নিচ্ছে দুঃসংবাদ হিসেবে কারণ আপনি সেভাবে অ্যাপ্রোচ করেছেন সেটা এখানে বলা হচ্ছে ওবেশেরা ওলা তুনাফেরা মানুষকে সুসংবাদ দাও তাকে অপছন্দনীয় করে দিও না ও তাতাওয়া তোমরা একে অন্যের সাথে মিলঝুল রেখে চলো ওয়ালা তাখতালিফা অনৈক্য করো না
আমি বলছি এরকম আপনি বল খামাখা মানে ডিফার করছে কথায় কথায় যারা সফরে আছেন তারা যদি একজন আরেকজনের সাথে বারবার ডিফার করতে থাকেন মন ভেঙে যায় তখন কিন্তু সফরের মধ্যে আসে মজা থাকে না তাহলে দুজন যখন সফর করবে তাহলে তাদের জন্য এই কাজগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি পক্ষ থেকে ওসিয়াত ছিল আর যদি তিনজন সফর করে তখন কি হবে মা ইয়াফআলুহু ইযা খারাজা থালাতাতুন فأكثر في سفر عن أبي سعيد الخدري رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال أبو سعيد الخدري رضي الله تعالى عنه حديث تورنا كورشن إتا أبو داود المدهي ورنيته ويسه آتيني بولن جي رسول صلى الله عليه وسلم بولتشن إذا خرج ثلاثة في سفر فليؤمروا أحدهم جاكن تنجن كنو سفر بير هاي تالي تنجن ميلي اكجن كي جانو أميرو سفر بانائي تالي إتاو اكتا সুন্দর আদব তাতে বোঝা গেল যে মুসলিমরা অত্যন্ত সংঘবদ্ধ একটা সিস্টেমে চলে সেটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি রেকমেন্ড করেছেন তাহলে আমরাও যেন আমাদের চলাফেরার ক্ষেত্রে কারো না কারো নেতৃত্বে চলি এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি রাসূলের একটা কমন ইনস্ট্রাকশন একটা প্রতিষ্ঠানের জন্য একটা প্রিন্সিপাল থাকে একটা মসজিদ পরিচালনা করার জন্য প্রধান একজন ব্যক্তি থাকেন একটা কমিউনিটি চালানোর জন্য যেন কেউ না কেউ নেতৃত্ব দিতে এগিয়ে আসেন তাহলে তো বিশৃঙ্খলা হবে মানুষে বিভেদ লাগালাগি মারামারি ইত্যাদি রিলিজিয়াস ইস্যুগুলোতেও আমাদের এমন সর্বজন রাজ্যে স্কলার এবং আলেম থাকা দরকার যাদেরকে মানুষ রেফারেন্স হিসেবে ইউজ করবে এবং তাদের কাছ থেকে সুন্দর পরামর্শ নেবে সেটাই বোঝা যায় এই হাদিস থেকে আচ্ছা এরপরে আদাবুত তরিক নিয়ে আমরা মনে হয় আগের পর্বে আলোচনা করেছিলাম সেগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে সফরে পথে মধ্যে নানা রকম দৃশ্য থাকে অনেক কিছু থাকে সেখানে আমরা কি করব বা আমিও পথে চলার সময় কি ধরনের আদব রক্ষা করব সেটা নিয়ে একটা হাদিস মনে হয় এই হাদিসটা আমরা আগে পড়েছি তারপরে আবার উল্লেখ করছি عن أبي سعيد الخدري رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال أبو سعيد الخدري رضي الله تعالى عنه تكي أي حديث تبوني تنو النبي صلى الله عليه وسلم بولي سن إياكم والجلوس بالطرقات شابتان تمرك بوثي بوشونا بوثي بوشونا بوثي چلا چلا جن نو خاني اپنے بوش لئي دیکھ مجھے شمشا مانوش بوثي نانا بھوی بوشي ہوئی نیجرہ داریا جائیں তখন যানজট হয়ে যায় বাংলাদেশে দেখেন সে মিটিংয়ের জন্য দাঁড়াক ঘোষণা দেওয়ার জন্য দাঁড়াক বা জটলা করার জন্য দাঁড়াক যে কারণে দাঁড়াক আরেকটা হচ্ছে সে তার গাড়ি নিয়ে দাঁড়িয়ে যায় তখন পিছনের গাড়িগুলো আর যেতে পারে না জ্যাম সৃষ্টি হয় অনেক লোক আরেক দল হচ্ছে সে মাঝখানে গাড়ি থামিয়ে তারপর লোক নামায় কার হোক আর বাস হোক দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু সবাইকে নিষেধ করছেন ইয়াকুম আল জুলুসে বিত্তরিক এখন গাড়ি যখন থামে ওইটাই তো গাড়ির জন্য বসা হইল কি বলেন তাই না ব্যক্তি নিজেরা যদি বসে যায় তাহলে চলাচল ব্যাহত হয় গাড়িও যদি বসে যায় চলাচল ব্যাহত ফাকালু ইয়া রাসূলুল্লাহ মা লানা মিন মাজালিসিনা সাহাবা একরাম বললেন হে আল্লাহ রাসূল মা লানা মিন মাজালিসিনা বুদ্দুন নাতাহাদাসু ফিহা আমাদের তো মাঝে মাঝে খুব জরুরিভাবে বসতে হয় আমরা সেখানে একটু কথাবার্তা বলি ফাকালা ফাইদা আবাইতুম ইল্লাল মাজলিস ফাআতু আত-তারিক হাক্কহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি বসতেই হয় তোমাদের মানে না বসে কোনো উপায় যদি না থাকে বসতেই যদি হয় তাহলে রাস্তাকে তার হক দাও قالوا وما حق الطريق يا رسول الله সাহাবা کرام বললেন হে আল্লাহর রাসূল রাস্তার আবার হক কি রাস্তার হকটাকে একটু বলেন قال غض البصر وكف الاذى ورد السلام والامر بالمعروف والنهي عن المنكر يا سلام متفق عليه بخاري ومسلم الحديث তিনি বললেন রাস্তার হক হচ্ছে দৃষ্টি সংযত রাখা অবনমিত রাখা চোখ তুলে তুলে মেয়েদের দিকে না তাকানো কিংবা মেয়েরা পুরুষদের দিকে না তাকানো অশ্লীল দৃশ্যকে চোখের দৃষ্টির মধ্যে নিয়ে না আসা এটাই হচ্ছে দৃষ্টি সংযত রাখা কাফুল আদা
কষ্ট থেকে নিজেকে মানে বিরত রাখা কষ্ট কষ্ট দেওয়াকে বর্জন করা কাফুল আদা মানে অন্যকে কষ্ট দেওয়াকে বর্জন করা সুবহানাল্লাহ এখনো দেখি যে বাংলাদেশে দেখেন বাসগুলো কিভাবে তেরসা করে রাখে অনেক ধনী লোকেরা মনে হয় সুন্দর করে রাস্তার এক পাশে গিয়ে নামতে তাদের সমস্যা রাস্তা ঠিক মাঝখানে মানে এমন এক জায়গায় পজিশনে রাখেন যাতে দাম্ভিকতার সাথে বের হওয়া যায় গাড়ি থেকে বুঝছেন এগুলো সবই কষ্ট দেওয়ার মধ্যে সামিল এমনকি আপনি যদি পথচারী হন আপনিও মাঝে মাঝে এমনভাবে হাঁটাহাঁটি করেন কিছু দাম্ভিক যুবকদেরকে মাঝে মাঝে দেখি আমি গাড়ি থামাইয়া দেয় এভাবে কোনো কারণ ছাড়া হয়তো কোনো প্রভাবশালী ছেলে দিলে হবে বাস থামাইয়া দেয় গাড়ি থামাইয়া দেয় হয়তো সে মনে করে সে অনেক শক্তিশালী ইত্যাদি এগুলো সবই আদার মধ্যে পড়ে কষ্ট দেওয়ার মধ্যে পড়ে এগুলো সবই কষ্ট রাস্তায় চলাচলের ক্ষেত্রে যদি আপনি কখনো অন্যের কষ্টের কারণ হন তাহলে কষ্ট দেওয়া হয়ে যায় আর এটা যদি আপনার কোনো অপরাধ ছাড়া কোনো ভুল ছাড়া নিছক এমনিতে হয়ে যায় তাহলে আপনার পাপ হবে না কিন্তু যদি আপনার মাধ্যমে যদি অন্য কেউ কষ্ট পায় আপনার মাধ্যমে আপনার কোনো অঙ্গভঙ্গির মাধ্যমে আপনার চলাফেরার মাধ্যমে আপনার গাড়ির মাধ্যমে আপনার গাড়ি থেকে নামার মাধ্যমে আপনার গাড়িতে ওঠার মাধ্যমে যেভাবেই হোক না কেন যদি অন্যরা কষ্ট পায় তাহলে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ লঙ্ঘন করলেন কাফফুল আদা করলেন না এখানে বলছেন রাস্তার হক হচ্ছে কাফফুল আদা কাউকে ইচ্ছাকৃতভাবে কষ্ট না দেওয়া ওরাদ্দুস সালাম সালামের জবাব দেওয়া ওয়াল আমরু বিল মারুফ ওয়ান নাহি আল মুনকার পথে ঘাটে সংঘটিত যদি কোনো খারাপ কাজ থাকে সেটা নিষেধ করা আর অন্যদেরকে ভালো নসিহা করা তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি এখানে স্ট্রিট দাওয়ার কথাও বলে দিলেন স্ট্রিট দাওয়া এটা কিছু দেশে দেখা যায় যে যে চলতে ফিরতে আমরা কিছু আমর বিমারুফ নাহি আল মুনকার করলাম অনেকে মনে করে যে এটা হয়তো ইউরোপে আমেরিকাতে কেউ কেউ করে কিন্তু আসলে তো হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলে দিয়েছেন তাই না তিনি বলেছেন আল আমরু বিল মারুফ ওয়া নাহি আল মুনকার মিন হাক্কি তরিক মিন হুকুক আত তরিক রাস্তার হকের মধ্যে একটা হলো ভালো কাজের আদেশ দেওয়া অসৎ কাজ থেকে নিষেধ করা মা ইয়াকুলুহুল মুসাফিরু ইযা সাআদা ওয়া ইযা হাবাতা যখন কোনো উঁচু জায়গায় চড়বেন এবং কোনো নিচু জায়গায় নামবেন তখন মুসাফির কি বলবে আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال كنا اذا صعدنا كبرنا واذا نزلنا سبحنا اخرجه البخاري جابر بن عبد الله رضي الله تعالى عنه বলেন আমরা যখন কোনো উঁচু জায়গায় চড়তাম বলতাম আল্লাহু আকবার তাকবীর দিতাম আর যখন নিচু জায়গায় নামতাম তখন সুবহানাল্লাহ বলতাম তাসবিহ পাঠ করতাম এখান থেকেই মানে এই কথাটা এসেছে যে উপরে ওঠার সময় আল্লাহু আকবার নিচে নামার সময় সুবহানাল্লাহ وعن ابن عمر رضي الله عنهما قال كان النبي صلى الله عليه وسلم وجيوشه اذا علوا الثنايا كبروا واذا هبطوا سبحوا اخرجه ابو داود عبد الله بن عمر رضي الله تعالى عنهما বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সৈন্যদল যখন কোনো জায়গায় উঁচু জায়গায় চড়তেন সানায়ার উঁচু জায়গায় চড়তেন তখন তারা তাকবীর দিতেন এবং যখন তারা উঁচু জায়গা থেকে নিচে নামতেন তখন তারা তাসবিহ পাঠ করতেন অর্থাৎ সুবহানাল্লাহ বলতেন যখন জালিমদের কোনো জায়গা যদি থাকে সে জায়গা দিয়ে যদি কেউ অতিক্রম করে বিশেষ করে মুসাফির তার কাছে জানা থাকে যে এই জায়গার লোকরা জালিম তখন সে কী করবে কীভাবে সে জায়গাটা সে অতিক্রম করবে আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা মাররা বিল হিজরি ক্বালা লা তাদখুলু মাসাকিন আল্লাযীনা যালামু আনফুসাহুম ইল্লা আন তাকুনু বাকিনা আন ইউসিবাকুম মা আসাবাহুম সুম্মা তাকান্নআ বিরিদাইহি ওয়া হুয়া আলা আর-রাহলি
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজির নামক একটা জায়গা ঠিক بالضبط কোনটা এখানে ইন্ডিকেট করা হয়েছে আমার সেটা জানা নেই তো এরকম একটি জায়গা দিয়ে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন তখন তিনি তার সাথীদের উদ্দেশ্যে বলছিলেন যে তোমরা সেই সব লোকদের মাসাকিন ঘরবাড়িতে প্রবেশ করো না যারা নিজেদের উপর জুলুম করেছে তবে إلا أن تكونوا باكين তবে তোমরা যদি কান্নারত অবস্থায় সেখানে যাও أن يصيبكم ما أصابهم আচ্ছা সে তাহলে ভিন্ন কথা কেন যেন তাদেরকে যে মুসিবত পেয়েছিল সেটা তোমাদেরকে না পায় এজন্য আমরা আরো একটা লক্ষ্য করি যেখানে আযাবের জায়গা সেখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু দ্রুত যেতে বলেছিলেন যেমন আমরা মুযদালিফা দেখি আব্রাহার জায়গাটা সেখানে দ্রুত প্রথমত আব্রাহা নিজেও জালিম তাই না সে অন্যায়কারী এবং দ্বিতীয়ত জায়গাটা হলো আযাবের জায়গা এখানেও দেখা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জালিমদের গৃহে প্রবেশ করতে দেখার জন্য উদ্দেশ্য হলেও নিষেধ করেছেন কারণ যাতে করে ওই জালিমদের উপর যে মুসিবত নেমে এসেছিল সেটা নেমে না আসে তো কি মুসিবত নেমে এসেছিল শাস্তি আল্লাহর পক্ষ থেকে তাহলে জুলুমের শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অধিকাংশ ক্ষেত্রে দিয়েছেন যেমন কওমে সামুদ কওমে হুদ কওমে সালেহ এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের শাস্তি দুনিয়াতে দিয়েছিলেন ফলে তাদের এই শাস্তির জায়গাগুলো এবং তাদের যে ঘরবাড়ি সেটা যতই জমিদারি জমিদারি ভাব থাকুক সেখানে বিনা কারণে ঢুকতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন এজন্য মুসাফিররা খেয়াল রাখতে হবে আপনি পৃথিবীর বিভিন্ন দেশে সফরে যাচ্ছেন তাহলে সব জায়গায় আপনার দেখতে হবে নট নেসেসারি তবে যদি ইবরত হাসিলের জন্য অথবা তথ্য সংগ্রহের জন্য অথবা এদের এই জুলুমকে সংগ্রহ করে কাঁদতে কাঁদতে অর্থাৎ সেখান থেকে ইবরত হাসিলের জন্য আপনি যান তাহলে ইল্লা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সেটাকে পারমিশন দিয়েছেন সেটা হলো এক্সেপশনাল সাধারণ অবস্থায় তিনি নিষেধ করেছেন রাস্তায় কিভাবে ঘুমাবেন সফর অবস্থায় রাস্তায় কিভাবে ঘুমাবেন আন আবি কাতাদা রাদিয়াল্লাহু আনহু ক্বাল كان رسول الله صلى الله عليه وسلم إذا كان في سفر فأرس بليل اضطجع على يمينه وإذا أرس قبيل الصبح نصب ذراعه ووضع رأسه على كفه دو رقم الشوار قطع إخانة إشتاء إذا مسلم الحديث أخرجه مسلم أبو قتادة رضي الله تعالى عنه بولن رسول صلى الله عليه وسلم جاكون سفر تكتن تكون تيني جو دي كات خطي جايتن راتري তাহলে তিনি তার ডান হাতের উপরে ইত্তেজার করতেন শয়ন করতেন আর যখন তিনি ফজরের আগে কাত হতে চাইতেন তখন তিনি তার দেরা হাত বিছিয়ে দিতেন এবং তার মাথা তার কফ কফ বলতে এই জায়গায় বোঝানো হয় তার উপর রাখতেন মা ইয়াকুলহু ইযা নাযালা মানজিলান যখন আপনি সফরে গিয়ে কোথাও নামবেন একটা জায়গায় ভাবলেন যে হয়তো বিশ্রাম করবেন রাত কাটাবেন বা নামতে চান ওখানে কিছুক্ষণ কাটাতে চান কি করবেন কি বলবেন আন খাওলা বিনতে হাকিম আস-সালিমা আস-সালমিয়া রাদিয়াল্লাহু আনহা আনহা সামিআত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল খাওলা বিনতে হাকিম একজন মহিলা সাহাবী ছিলেন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনলেন মান নাযালা মানজিলান সুম্মা ক্বালা যে ব্যক্তি কোনো জায়গায় নেমে বলে أعوذ بكلمات الله التامات من شر ما خلق لم يضره شيء حتى يرتحل من منزله ذلك সে যদি বলে আমি আল্লাহর পরিপূর্ণ বাণীসমূহের কাছে আশ্রয় বা বাণীসমূহ দ্বারা আশ্রয় নিচ্ছি মিন শাররি মা খালাক তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে অর্থাৎ এই এলাকায় যদি কোনো অনিষ্টকর আল্লাহ কোনো সৃষ্টি থাকে সেটা জিন পরি যাই হোক না কেন কিংবা সাপ বিচ্ছু এসব কিছুর অনিষ্ট থেকে আল্লাহর কাছে তার পরিপূর্ণ কালিমা দ্বারা আশ্রয় নিচ্ছি লাম ইয়াদুরহু শাইউন তখন কোনো কিছুই তার ক্ষতি করতে পারে না হাত্তা ইয়ারতাহিলা মিন মানজিলিহি যালিক সে ওই জায়গা থেকে চলে না যাওয়া পর্যন্ত আর কোনো কিছু তার ক্ষতি করতে পারে না আখরাজাহু মুসলিম
সফরে একজন আরেকজনের জন্য অপেক্ষা করার বিধান কি انتظار من له حاجه عن عائشه رضي الله عنها قالت خرجنا مع رسول الله صلى الله عليه وسلم في بعض اسفاره حتى اذا كنا بالبيضاء او بذات الجيش انقطع اقد لي فاقام رسول الله صلى الله عليه وسلم على التماسه وقام الناس معه وليسوا على ماء متفق عليه حديث عن البراتو عائشه رضي الله تعالى عنها বলেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোন এক সফরে বের হয়েছিলাম আমরা যখন বায়দায় ছিলাম অথবা দাতুল জাইশ নামক একটা জায়গায় তখন আমার একটা হার হারিয়ে গিয়েছিল হার ছিঁড়ে গিয়েছিল ইনকাতার মানে ছিঁড়ে যাওয়া অথবা ছিঁড়ে গিয়ে পড়ে যাওয়া যেটাই হোক না কেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা খোঁজার জন্য সেখানে থামলেন আকামা অর্থাৎ ওয়াকাফা এবং মানুষও তার সাথে সেখানে থামলেন সেখানে ছিলেন আচ্ছা তাহলে বোঝা গেল যে সাথীদের কোনো কিছু হারিয়ে গেলে বা কোনো সমস্যা হলে সবাই মিলে একটু থেমে সেখানে হেল্প করা প্রয়োজন আচ্ছা মুসাফির যখন সকালবেলা প্রত্যুষ হয় কি বলবে عن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم كان إذا كان في سفر وأسحر أبو هريرة رضي الله تعالى عنه بولش النبي صلى الله عليه وسلم جاكون كون سفر تحكين إبن بھور هوي جاي يقول سمع سامع بحمد الله وحسن بلائه علينا ربنا صاحبنا وأفضل علينا عائدا بالله من النار أخرجه مسلم এটা একটা দোয়া আর কি একজন শ্রবণকারী আল্লাহর প্রশংসা শুনালেন এবং তার যে সুন্দর বালা অর্থাৎ সুন্দর যে নেয়ামত সেটা আমাদের সামনে পেশ করলেন হে আমাদের রব আপনি আমাদের সাথে থাকুন এবং আমাদের উপর আপনি বরকত দিন আমাদের উপর আপনার ফজল অর্থাৎ অনুগ্রহ বর্ষণ করুন এবং আল্লাহর কাছে আমরা জাহান্নাম থেকে আশ্রয় চাই আচ্ছা এরকম আরো কিছু আদব আছে আমরা সংক্ষেপে আরো দু একটি একটু আপনাদের সামনে পেশ করতে চাই একটা হলো যখন হজ থেকে ফিরবে কিংবা এরকম কোনো ভালো কাজ থেকে যদি মুসাফির ফেরেন তখন কি বলবেন সফরের শেষে এসে এ প্রসঙ্গে যে হাদিসটা আছে সেটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে তিনি বলেন ان رسول الله صلى الله عليه وسلم كان اذا قفل من غزو او حج او عمره يكبر على كل شرف من الارض ثلاث تكبيرات نبي صلى الله عليه وسلم যখন কোনো যুদ্ধ শেষ করতেন অথবা হজ কিংবা উমরা তখন প্রত্যেক উঁচু জায়গা জমিনের উঁচু জায়গা দিয়ে যাওয়ার সময় তিনি তিনবার করে আল্লাহু আকবার বলতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার তারপর বলতেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আইবুনা তাইবুনা আবিদুন সাজিদুন লিরাব্বিনা হামিদুন সাদাকাল্লাহু ওয়াদাহু ওয়া নাসারা আবদাহু ওয়া হাযামা আল আহজাবা ওয়াহদাহু মুত্তাফাকুন আলাইহি এই সুন্দর দোয়াটা কিছুটা সামান্য পরিবর্তন সহকারে যখন তওয়াফ সাইকারী যখন সাফা এবং মারওয়াতে প্রতিবারে চলবে তখন অনেকটা কাছাকাছি এই দোয়াটা পড়বে এর অর্থ হলো আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই তিনি একক তার কোনো শরীক নাই রাজত্ব তারই সকল প্রশংসা তারই তিনি সব কিছুর উপর ক্ষমতাবান আমরা তার দিকে প্রত্যাবর্তনকারী তার কাছে তওবাকারী তার জন্য ইবাদতকারী তার জন্য সিজদারত আমরা আমাদের রবের আমরা প্রশংসাকারী আল্লাহ তার ওয়াদাকে সত্য প্রতিপন্ন করেছেন তার বান্দাকে তথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করেছেন এবং একাই সকল দলকে তিনি পরাজিত করেছেন যখন তার সফর শেষ করে সে আহলের কাছে ফিরবে তখন কিভাবে সে কি করবে কি বলবে عن ابي هريره رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال ابو هريره رضي الله تعالى عنه থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন السفر قطعه من العذاب সফর হচ্ছে আযাবের একটা টুকরা
يمنع عهدكم نومه وطعامه وشرابه তোমাদের যে কাউকে সফর নিষেধ করে সুন্দর মতো ঘুমাতে খেতে এবং পান করতে فاذا قضى احدكم نهمته فليعجل الى اهله যখন তোমাদের কেউ সফরে এই হাজাতটা সম্পন্ন করে ফেলে সে যেন দ্রুত তার আহলের কাছে ফিরে মুত্তাফাকুন আলাইহ সফর থেকে কখন ফিরবেন عن كعب بن مالك رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم كان لا يقدم من سفر إلا نهارا في الضحى فإذا قدم بدأ بالمسجد فصلى فيه ركعتين ثم جلس فيه متفق عليه نبي صلى الله عليه وسلم جاكون سفر تكي فرتن تني ديبوشي چاشت الشمي فرتن ديبوشي چاشت الشمي فرتن ارتد اي فرات تكي تني پاچندو موني كورتن پاچندو كورتن আর যখন তিনি ফিরতেন সফর থেকে তখন মসজিদ দিয়ে শুরু করতেন প্রথমে মসজিদে যেতেন কারণ সেই সময়টা তো সালাতের সময় সালাতুল দোহা এবং তিনি সেখানে দুরাকাত সালাত পড়তেন তারপরে সেখানে বসতেন কিছুক্ষণ মসজিদে বসতেন তারপর আহলের কাছে আসতেন তো এইটা মুস্তাহাব পর্যায়ের আমল এটা হলো মুস্তাহাব পর্যায়ের আমল রাত্রেও যদি কেউ বাসায় ফিরতে চান যদি তিনি আগে থেকে অবহিত করেন তাহলে সরাসরি বাসায় আসতে কোনো অসুবিধা নেই অবহিত যদি না করতে পারেন তাহলে তিনি তার মহল্লার মসজিদে ঢুকবেন সালাত পড়বেন বাসায় খবর পাঠাবেন যে আমি আসছি অনেকগুলো কারণ আছে বিভিন্ন হাদিসের আলোকে জানা যায় যাতে স্ত্রীকে একটু অবকাশ দেওয়া হয় সেজন্য ঘরটাকে গোছাতে পারে সেজন্য নিজেকেও একটু পরিপাটি করতে পারে সেজন্য স্বামীর জন্য অন্তত এক গ্লাস শরবত হলেও তৈরি করতে পারে তাই না একজন স্বামী হিসাবে আপনারা যদি তার কাছে এক গ্লাস শরবত পান তাই না মনটা ঠান্ডা হবে না ঠান্ডা হয়ে যাবে আর যদি ওয়াইফ আপনাকে ওই সময় বলে আরে তুমি কোত্থেকে আসলা তোমার উদ্ভ্রান্ত অবস্থা মানে তার সুযোগ সুবিধার প্রতি খেয়াল না করে সে স্বামীকে কটুবাক্য বলা শুরু করলো তাহলে তো তখন আবার লঙ্কাকাণ্ড ঘটে যায় তো দেখেন এই যে আদবগুলো বলা হলো এই আদবগুলো মেনটেন করার মধ্যে আমাদের অনেক কল্যাণ এবং অনেক মানে মনে হয় যেন এই জিনিসগুলো আমাদের সভ্যতাকে আরও এগিয়ে দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিলেন বললেন আচ্ছা আজকের শেষ হাদিসটা একটু বলি যে ব্যক্তি রাত্রে আসতে চায় তার জন্য সুন্নাহ হলো সে তার আহালকে সেটা জানিয়ে দিবে যেটা আমি একটু আগে বললাম عن جابر بن عبد الله رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم قال إذا دخلت ليلا فلا تدخل على أهلك حتى تستحد المغيبة وتمتشط الشعثة جكون تمي أهلك كاتشي راتري بابعيت راتري أجبي تكون تمي شورا شوري تمر أهلك كاتشي جابينا تاكي كيشو بوكار ديبي جنو شيتر إلو ملو كيش এগুলো সে বিনষ্ট করে দিতে পারে এবং যেন সে প্রস্তুতি গ্রহণ করতে পারে কারণ হঠাৎ করে কোনো স্বামী যদি বাড়িতে প্রবেশ করে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া ছাড়া বা তাদের বেখবর বেমালুম এমত অবস্থায় তাহলে অনেক সমস্যা তৈরি হতে পারে অনেক স্বামী খুব মানে বিবেচনা অর্থাৎ বিবেচক নয় তারা দেখা যাচ্ছে সাথে সাথে স্ত্রীকে নিয়ে শয়নকক্ষে চলে যেতে চায় যেটা স্ত্রী আসলে ওইভাবে পছন্দ করছে না কারণ আপনি যখন সফর থেকে আসেন আপনার শরীরে দুর্গন্ধ থাকে আপনার আরও নানা রকম সমস্যা থাকে মানে সমস্যার কোনো অন্ত নাই এই জন্য ইসলাম বলেছে এই জায়গাটা একটু অবকাশ দেওয়া প্রয়োজন আপনি ঘরওয়ালাদেরকে একটু অবকাশ দেন নিজেও একটু পরিপাটি হন সেই জন্য দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গিয়েছেন কেন মসজিদে গিয়ে কি তাকে একটু হাত ধুতে হবে না ওযু করতে হবে না পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলেন ফলে আপনার মধ্যেও একটা শান্ত স্থিতদি অবস্থা চলে আসলো আর অন্যদিকে বাসায় খবর পাঠালেন বিশেষ করে রাত্র হলে তাহলে তারাও মানসিকভাবে প্রস্তুত হলো আপনাকে গ্রিটিংস জানানোর জন্য তাই না একটা সুন্দর পরিবেশ তৈরি হয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পরিবেশ তৈরি করার পক্ষে কাজ করার নির্দেশনা দিয়েছেন এমনকি আপনি যখন বিবাহ করবেন বাসর রাতেও আপনি
মহিলাকে প্রস্তুত করবেন, তার সাথে একটু গসিপ করবেন, গল্প করবেন, ইন্টিমেসি তৈরি করবেন, তারপরে দুজনের যে মিলন সেদিকে যাবেন। তো দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ক্ষেত্রে এই যে একটা কমন যে অবজেক্টিভস, কমন যে ফিচারগুলো আছে ইসলামের, কিংবা সব কিছু ধীর স্থিরে সুন্দর মতো করার যে নির্দেশনাটা আছে, এটা প্রত্যেকটা ক্ষেত্রে। তো আসুন আমরা সফরের এই প্রস্তুতি পর্বে আদবগুলো আমরা একটু ভালো করে জেনে নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দোয়া কালামগুলো জেনে নেই, এবং সেভাবেই আমরা সফরের শুরু থেকে শেষ পর্যন্ত আদবগুলো মেনটেন করে আমাদের সফরকেও ইফেক্টিভ এবং সার্থক করে তুলি, এবং সেখান থেকে কাঙ্ক্ষিত ফলাফলও যেন আমাদের অর্জিত হয়, এবং আদব কায়দাগুলো অ্যাভয়েড করার কারণে যেন অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি না হয় সেদিকে আমরা সজাগ দৃষ্টি রাখি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। হাযা সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।